দেখুন বলে অন্তঃস্থিত সিদ্ধ দেহের ইয়াশরণ, এটা কি সম্ভব হয়? হয়, সব তো মনের ব্যাপার। আপনি রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট দেখলেন, মনের মধ্যে গেঁথে গেল, ইস যাই করতে মনের মধ্যে গেঁথে গেছে, এটা এবার একটা অ্যাক্সিডেন্ট হলো দেখলাম। বলে যাবতীয় একটা অ্যাক্সিডেন্ট যদি মনের মধ্যে গেঁথে যায়, তোমার প্রাকৃত বস্তু যেটা চিন্তা করতে করতে সহন করতে করতে সুন্দর দিয়ে মনের মধ্যে তো অবশ্যই গেঁথে যাবে, অবশ্যই গেঁথে যাবে, আশ্চর্যের কিছু না, বাস্তব সত্য। প্রশ্ন জানতেই পারি, প্রশ্ন জানতেই পারি যে এটা কি সম্ভব, অসম্ভব তো কিছু না, জগতে অসম্ভব বলে কিছু নেই, প্রথম প্রথম অসম্ভব মনে হয় অবশ্যই। কিন্তু সামান্য একটা অ্যাক্সিডেন্ট দেখলে মনের মধ্যে যেটা গেঁথে যায়, সবসময় চিন্তা হয় এটা দেখলাম এটা দেখলাম বৃষ্টি হলো চিন্তা হয়, তাহলে অপ্রাকৃত মহাজগতের গুরু কৃপা যে বুঝতে পাওয়া যায় রাধা মাধবের প্রেম সেবা, সেটা কি অবস্থা সেটা হতে পারে? কখনো না, অবশ্যই বাস্তব সত্য। তবে নিত্য নিত্য রোজ রোজ কিছু 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 রোজ কিছু কিছু যদি ধরে যায় সে কথা স্বতন্ত্র, যাদের হয়ে গেল তাদের তো কথা স্বতন্ত্র, কিন্তু প্রথমেই তো এটা হবে না, আস্তে 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 অবশ্যই হয়। যেন তেন প্রকারেণ অবশ্য রাধা মাধবের সুখ চিন্তা, তাদের সব চিন্তা, তাদের লীলা চিন্তা, তাদের কোনো চিন্তা, তাদের রূপ চিন্তা নিরন্তর যদি করা যায় অবশ্যই তার ফলশ্রুতি হয়। তবে ছোটকাল থেকে যেতে গেলে ভালো, যেমন আমার নাতি আছে, এই মনে আছে তুই মন্দির কি করিস, মন্দির ওটা আমার যখন চোখ খুলবি তখন গৌর 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 হে নিতাই 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাই মাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, জড় ধাম রূপার শ্রী ধাম রূপার, প্রতিরাত তিনবার করে বলবি গুনতে উঠে, চক্ষুর যখন খুলবি তিনবার করে বলবি, তার ভূমিতে নামার আগে ধরে নিত পা দিয়ে অপরাধ হয় প্রণাম করবি, এই মাস সব কথা। এখন ফোন করলেই প্রথমেই নিতাই গো নিতাই গো নিতাই গো নিতাই গো নিত প্রথম কথাই এখন ফোন করে নিতাই গো নিতাই গো নিতাই গো নিতাই গো সব বললো, দাদু ঠিক হয়েছে ভুল হয়নি তো? ওর মা আমাকে বলছে জানো কাকু কিন্তু খেতে গেলে ইন্দ্রাই গরু তাই গরু তাই বলে খায়, তাহলে সেগুলি এই যে ধরিয়ে দেওয়াটা, আমি হয়তো চলে যাব কিন্তু এই যে ধরিয়ে দেওয়াটা এটারও কিন্তু একটা বিরাট, বাচ্চা তো ছ বছর সাত বছর বয়স, এদের মধ্যে ধরিয়ে দেওয়া যায় একবার ঠিক কাজ হবে, বাচ্চা তো কোথা গেলে ওর ভালো ধরো জানো বিদায় করে বিদায় করে বাইকে গেলে প্রণাম করে স্কুলে যাবে, জানো দেখো এখন আমি কোনো কঠিন কঠিন জিনিসগুলো হলে না আমার বোর কথা মনে করি ঠিক অঙ্ক হয়ে যায়, তাহলে বাহ খুব ভালো তো। এই যে আস্তে আস্তে আমি হয়তো চলে যাবো ঠিকই তো, কিন্তু এই জন্য ধরিয়ে দেওয়া যদি যায় বাচ্চা বয়সে একটা কৃপা তো হবেই, বস্তু ধর্ম তো আছে, আমার হাতে একটা ওষুধ আছে, জ্বর হয়েছে খাবো কি খাবো না সেটা আমি চিন্তা করতে পারি, কিন্তু একবার যদি মুখে দিয়ে ফেলি আমার কাজ শেষ, এবার কিন্তু ওষুধ কিন্তু ইয়ে কাজ করবে, অবশ্যই কাজ করবে, মুখে দিয়ে ফেললে তখন কিন্তু আমার আর কোনো ভূমিকা নেই, তার কাজ করবেই। ঠিক তেমনি সবসময় যদি আমার একটু চিন্তা যদি করা যায়, আমি তো করতে পারবো না, প্রভু যদি একটু করিয়ে নেন, নিজের চাষ যদি একটু করিয়ে নেন, আস্তে 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 অভ্যাসে পরিণত হয়ে যাবে, অভ্যাস যুগযুক্তি নয়, এই অভ্যাসটা যদি একবার হয়ে যায়
দেখুন অজ্ঞানতই আমি তাই হব, আপনি বলতে হবে না আমি তাই হব। বস্তু ধর্ম আছে, তাহলে যাবতীয় বস্তু যে হয় অপ্রাকৃত চিন্ময় বস্তু তার একটা ভূমিকা হবে না, এটা হতে পারে? এইভাবে যদি রোজ একটু 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 করে অভ্যাস করা যায়, অভ্যাস একবার হয়ে গেলে হয়ে গেল। দেখবেন যারা তবলা বাজায়, যারা গান করে, যেখানে যে বাসেই যায় খানেই যায় যাই করছে ধরে ধরবে ছিঁড়বে, ধরবে ছিঁড়বে, ধরবে ছিঁড়বে, ধরবে ছিঁড়বে না। প্রথম মনে হবে জিনিসটার মধ্যে অসম্ভব। দেখুন আমরা সংসারে কত অসম্ভব অসম্ভব বস্তুগুলো আমাদের ঘটে যায়, তুলিকা যা দূরটা দেখি পায়, এটা একটু স্মরণ থাকবে না, এটা সম্প্রার্থনা দুর্বল। প্রার্থনা পূর্বক করলে পরে বৌদ্ধ কৃপা করার জন্যই এসছেন, প্রভুদের কৃপা করার জন্যই এসছেন, রাধারণীদের কৃপা করাই এসছেন, তিনি আমার কৃপা করবেন না এই বিশ্বাসে। আজকে হবে না, কালকে কাল হবে না, পরশু ধরবে ছেড়ে যাবে, ধরবে ছেড়ে যাবে, ধরবে ছেড়ে যাবে, আস্তে 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 অভ্যাস করতে করতে ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। তখন দেখবেন মনটি অন্তর্মুখী হয়ে গেল। মন যতক্ষণ বহির্মুখী ততক্ষণ পর্যন্ত সমস্যা। বহির্মুখী মনটা নাম করতে গেলে কত কত চিন্তা হয়, এই যে নাম করে বাজে কথা, নাম করছে বাজে কথা বলছে, নামটা করার লাভ কি, নামটা করলে অপরাধ হয়ে গেল, নামের কি বাদ হবেই না, ওগুলো তো অপরাধের সৃষ্টি। এইভাবে হবে হবে, কারণ আমি যে দূরদুষ্ট লোক, আমার মন তো হরিনাম পরিবহন করবে না, আমার তো মন তো চিন্তা করবে না, হবে হোক না হোক, আজ হবে না কাল হবে, কাল হবে পরশু হবে। এইভাবে রোজ একটু একটু চেষ্টা করলে তাদের কি পাতে অবশ্যই হবে। এবং সবচেয়ে বড় কথা, যার জন্য আপনি চিন্তায় মননে আছেন তিনি কি আপনার চিন্তা করবেন, তাই হয় এটা কি হয় কখনো না। আর কৃপা হলে যদি এসে যায় তার কৃপা তো তার মধ্যে অবশ্যই হবে, তাতে কোনো ভুল নেই। প্রথম দিকে যে কোনো কারণেই হোক, যে কোনো কাজই আমরা প্রথম দিকে ভয় পাই, যে কোনো কাজ আস্তে 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 সেটা অভ্যাস পরিণত হয়ে যায়। ঠিক তেমনি নিত্য রোজ কিছু 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 রোজ রোজ কিছু গ্রন্থ গ্রন্থ আমি কোথায় পাবো, গ্রন্থে আছে বা সাধুগুরু পুরুষের মুখে শুনলে পরে আমার লোভ হবে, লোভামূলক যেহেতু লোভ যদি একবার এসে যায় একবার যদি আনন্দ লাগে দেখবেন ঠিক হবে, ঠিক হবে। পরে কী হলো, আপনি ইচ্ছা এবং অনিচ্ছা হয় যেখানেই থাকুন মুখ দিয়ে নাম এবং স্মরণ তার করবেন। যতক্ষণ মনটা বহির্মুখী হচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্যা। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা পক্কাপক্ক মাত্র সে বিচার। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা পক্কাপক্ক মাত্র সে বিচার। তাহলে বোঝা গেল যে একটা সাধন একটা সাধ্য। গৌরপ্রকৃত পরিযুগের নাম তো সাধন, আবার এই নামই সাধ্য। নামের দুটো ভূমিকা, নাম হচ্ছে সাধন ভক্তি, নাম একাধারে সাধ্য। তাহলে এই সাধন ভক্তির নাম সাধ্য ভক্তি কখন হয়? সাধ্য বস্তুর কাজ কি? সাধনের কাজ সাধ্য বস্তুকে পাইয়ে দেওয়া, এই তো সাধনের কাজ। যা করলে পরে সাধ্য বস্তু পাওয়া যায় তাকে বলে সাধন, সাধনের দ্বারা যে বস্তু পাওয়া যায় তার বলে সাধ্য। তাহলে গৌরপ্রকৃত কলিযুগে নাম ছাড়া তো আমাদের একটা হাতের উপায় নেই, যদিও এটা
রাগবাগের ভজনটা স্বর্ণাঙ্গ ভজন, মনের ভজন রাগের ভজন, কিন্তু অবশ্যই নাম যুক্ত, অবশ্যই নাম যুক্ত। প্রথম পূজাটা সমস্যার সৃষ্টি হবে, নামটা হবে মুখ্য, স্মরণটা গৌণ, নাকি স্মরণটা হবে গৌণ, নামটা হবে মুখ্য, এই প্রশ্নটা জাগবে, প্রশ্নটা জাগবে। ধরুন আপনি স্মরণ করছেন সকালবেলা থেকে, গুরু কৃপায় আপনি চিন্তা করছেন মনে মনে নাম সহযোগে, তখন মনে হবে নামটা কি আমার প্রধান, স্মরণটা কি গৌণ মনে হবেই। কারণ নাম যতক্ষণ পর্যন্ত সাধন ততক্ষণ মনে হবে স্বর্ণাঙ্গটা গৌণ, নামটা প্রধান। পরবর্তীকালে যার স্মরণ করছেন আপনি তার কি পায়, এই নামেরই কি পায়, গুরু কি পায়, এই নামটাই হয়ে যাবে সহযোগী, বৃদ্ধ হতে পারে না। এবার আপনি নাম স্মরণ করবেন না লীলা স্মরণ করবেন? নাম স্মরণটা একরকম, ভগবান লীলা স্মরণটা একরকম। ফলে যদি নাম স্মরণ করতে চান লীলা স্মরণে বাধা হবে, লীলা স্মরণ যদি করতে চান নাম স্মরণে বাধা হবে। প্রথম পর্যন্ত হবেই, অবশ্যই হবে, কারণ কাঁচা আমি পাকা আমি দুটো তো, এক আমি হচ্ছে কাঁচা আমি, একটা পাকা আমি। যতক্ষণ পর্যন্ত আমি কাঁচা ততক্ষণ পর্যন্ত যত গণ্ডগোল জানবে তখন সমস্ত গণ্ডগোল। কাঁচা আমি মানে আমার দেহবিনিবেশ পুরোপুরি সুরানা রয়েছে, সমস্ত কিছু বাঁচিয়ে তো আমার ভজনটা হবে, সংসারও থাকবে, শরীরও থাকবে, অর্থও থাকবে, নিশ্চিন্তও থাকবে, সব কিছু হবে। দেখুন অর্থ আছে, দুবেলা খেয়ে দেয়, একটা পান মুখে দিয়ে, পাখা চালিয়ে, কোল বালিশ গায়ে দিয়ে নাম করতে বসলাম, নিশ্চিন্ত নামকে থাকে, নাম থাকে না, পেট ভরলো চিন্তা নেই, অর্থের সমস্যা নেই, ঝামেলা নেই, খাওয়া দাওয়া হলো, পাখা চালিয়ে বিছানাতে পাশবাড়িতে হেলান দিয়ে নাম করতে বসলাম, নামের মনে নাম, ঘুমের মনে ঘুম। কাঁচা আমি যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যাবেন সমস্ত সমস্যা, আমার দেহের চিন্তা আছে, অর্থের চিন্তা আছে, ছেলের চিন্তা আছে, মেয়ের চিন্তা আছে, চাকরির চিন্তা আছে, অমুকের আছে, ব্যবসার চিন্তা আছে, কত চিন্তা আছে, সমস্ত তো একটা মাথার মধ্যে। এরপরে আবার নাম হবে, এরপরে আবার সেটা হবে শব্দভক্তি, তারপরে হবে স্বর্ণাঙ্গ ভজন, তারপরে হবে নীলাসরণ। এগুলো অবাস্তব মনে হবে, সত্যি তো অবাস্তব, সত্যি অবাস্তব, সে উপায় নেই। যতক্ষণ কাঁচা আমি ততক্ষণ পর্যন্ত যত সমস্যা, এই কাঁচা আমি যখন পাকা আমি হয়ে যাবে তখন দেখবেন কোনো সমস্যাই আর সমস্যা নয়, সেটাই হয়ে যাবে সাধারণ। একটা আম কাঁচা আম পাকা আম দুটি তো আম, কাঁচার একরকম স্বরূপ, পাকা স্বরূপ। আস্তে 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 যতই আবহাওয়া পরিবর্তন হবে, গরম হবে, আমটা বড় হবে, রং পাল্টাবে, পরে স্বাদু হবে, রস হবে, সব কিছু রসালো হবে। সেই আমটাই তো এককালীন প্রথমে তো পাকা ছিল না, প্রথমে তো আমি কাঁচা আমি বাস্তব। এই কাঁচা আমি আস্তে 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 যখন ওই অনুকূল পরিবেশে এই গুরুর কৃপা, ভজনের কৃপা, নামের কৃপা, এই হচ্ছে অনুকূল পরিবেশ। এইগুলো আস্তে আস্তে দেখবেন আপনার বহুমুখী মনটাকে অন্তর্মুখী করে নিয়ে আসবে। আর মন যদি একবার অন্তর্মুখী হয়ে যায় তখন যেগুলো এখন অসম্ভব মনে হচ্ছিল জানবেন সেদিন হচ্ছে সাধারণ।
যদিও অত্যন্ত কঠিন, শুধু কঠিন বললে ভুল হবে, সুকঠিন, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। গুরু সে লাগি রহো ভাই, লাগত লাগত তো গুরু মিল যাই, লেগে থাকতে হবে। স্বর্ণঙ্গ ভজনে সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা, পক্ষ পক্ষ মাত্র সে বিচার। তেমন শ্রী নাম একাধারে সাধন, একাধারে সাধ্য। নাম কলিযুগে সাধন ভক্তি, নাম একাধারে সাধ্য। তাহলে নাম যতক্ষণ পর্যন্ত সাধন ভক্তি থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধ্য বস্তু দূর। যদিও সাধন ভক্তি ছাড়া সাধ্য বস্তু পাওয়া যাবে না, সাধ্য বস্তু পেতে গেলে অবশ্যই সাধনের আশ্রয় নিতে হবে। যেমন অভিন্নক্ত নাম ও নামি, নাম এবং নামই অভিন্ন, এটা মুখে বলতে পারি আমি। আমি যদি নিজেকে প্রশ্ন করি সত্যি কি নাম এবং নামি অভিন্ন, উত্তর পাবো না, কারণ আমি এখন সেই পর্যায়ে পৌঁছাই নাই যেখানে নামই স্বয়ং নামী রূপে আমাকে দর্শন দিয়ে কৃতার্থ করবেন। কখন হবে? ওই গতি স্তরে না পৌঁছানো পর্যন্ত কিন্তু নামটা সাধন, পরবর্তীকালে এই নামটাই হয়ে যাবে সাধ্য। যদি হয় লোককান তবে হয় কৃষ্ণনাম, মাধুরী করি তার সাধন, কৃষ্ণ রূপ দেখি অঙ্গ জুড়ায় থাকি, অঙ্গ দেখিবারে আঁকি চায়। এইবার কিন্তু সাধকের আর নাম দিয়ে ঘোরানো যাচ্ছে না, অঙ্গ দেখিবারে আঁকি চায়, মানে চোখ এবার সাক্ষাৎ নামীকে দর্শন করতে চাইছি, এবার আর নাম দিয়ে ঘোরানো যাচ্ছে না। এইবার যখন এই নামই তো সেই নামীকে নিয়ে আসবে, তাহলে যতক্ষণ পর্যন্ত না নামের জন্য একটা তীব্রতা, একটা ব্যাকুলতা, একটা জ্বালা, একটা কষ্ট অনুভব না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা হবে না। যারা নিত্য ভজন করেন জানবেন, কোনোদিন যদি ভজন না হয় সবই করলাম কী হলো না, কী হলো না, একটা অশান্তি মনের মধ্যে, অশান্তি, সবই হলো কী হলো না, কী হলো না, একটা সারাদিন দাঁড়িয়ে বেড়াবে। যারা নিত্য ভজন করে মনটা শান্ত, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, আর যে করে না তোমরা ভিখারি নাই, যে করে তার কোনো ভিখারি নাই। রোজ রোজ শ্রোতাং শ্রোতাং নিত্যং, গিয়তাং গিয়তাং চিন্তিতং চিন্তিতং ভক্ত চৈতন্য চরিতামৃতং, দুবার করে বলছে, একবার না দুবার, শুনতে হবে শুনতে হবে, গাইতে হবে গাইতে হবে, চিন্তা করতে হবে চিন্তা করতে হবে, ভক্তের মধ্যে মিশে যেতে হবে। তাহলে আপনি দেখবেন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নাম বেরোবে, অবশ্যই বেরো, অবশ্যই বেরো। আরে সংসারে মানুষ পারে না এমন কিছু আছে নাকি? মানুষ সব পারে, মানুষ যে পারে না কিচ্ছু নাই। আমার নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে গেছি, শাশুড়ির থেকে ননদ থেকে দেওয়ার থেকে স্বামীর থেকে কত গালি আলাজ খাই, খেতে 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 পরে এখন দেখবেন আমি করতে করতে হয়ে গেছি, বাড়িতে আমাকে ছাড়া কোনো কাজ হয় না, এই বড় বলে কাজ হবে। তো এই যে স্টেজটাতে আমাকে কত জ্বালা যন্ত্রণা ঝড়ঝাপটার মধ্যে দিয়েই স্টেজে আমি এসেছি, আসছি একদিনে আসিনি, আমার জন্য কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্র সহ্য গালি সহ্য করতে হয়েছে। ঠিক তেমনি অনেক ঝড়ঝাপটা যাবে, অনেক ঝড়ঝাপটা যাবে, কিন্তু আমাকে একেবারে স্থির থাকতে হবে। খরাই মালায় জরা রহা হে ধরো না আধি পানি মে, খরে রহো আপনি পথ পর চিনবে মর জনমে, হিমালয় ধরিয়া যে খরাই মানে ধরা, এই হিমালয় দাঁড়িয়ে আছে ঝড় বৃষ্টি কত কিছু, কিন্তু সে কিন্তু দাঁড়িয়ে আছে, যতক্ষণ পর্যন্ত থাকবে অস্তিত্ব তখন ঠিক থাকবে, মানে আমার লক্ষ্যে যদি আমি স্থির থাকি, সে আজ হোক কাল হোক হবেই হবেই।
বিশ্বাস। এইভাবে আস্তে 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 দেখুন কত জন্ম ফেলে এসছি, তো কত কত জন্ম ফেলে এসছি, একটা জন্ম না একটু কষ্ট করলাম ইত্যাদির জন্য, কত জন্ম তো ফেলে এসছিলাম কিন্তু ভুলেও গেছি, মনেও নেই, কত দুঃখ কষ্ট লাঠি যন্ত্রণা কত খেয়েছি। একটা জীবন যদি তার জন্য দেওয়া যায় আর তো আসতে হবে না, আর তো কষ্ট সহ্য করতে হবে না। অভাব না জানলে যেন পাওয়ার ইচ্ছা হয় না, জিজ্ঞাসা আর প্রশ্ন পরিপাতেন পরিপ্রশ্নেন সীমায়া, জিজ্ঞাসা করে কে জানতে চায়, কে জানতে চায় যে পেতে চায়, জিজ্ঞাসা। শ্রীমদ ভাগবতের কথাই বলছেন অথ ব্রহ্ম জিজ্ঞাসা, প্রথম অথ ব্রহ্ম জিজ্ঞাসা। এইভাবে সাধনটা পরবর্তীকালে কতক্ষণ সাধন, সাধন ততক্ষণ পর্যন্ত যখন পর্যন্ত সেটা সাধ্য বস্তুকে দিতে পারছে না, যখন সাধ্য বস্তু পাওয়া হয়ে গেল তখন আর সাধনের গুরুত্ব রইল না। এবার আপনি প্রশ্ন করবেন যে কলিযুগে কিছু নাম দিতে পারে না এমন কোনো বস্তু হয়নি, হচ্ছে না, হবে না, তাহলে আমি যদি শুধু নাম সাধনের দ্বারা পেতে পারি, আমি শুধু নাম সেবা আর কিচ্ছু করবো না, কিচ্ছু সব না। কলিযুগে কিছু নাম দিতে পারে না এমন কোনো বস্তু হয়নি, হচ্ছে না, হবে না, যদি ওই রাধা মাধবে বা নামের কৃপা প্রাপ্তি সেবা প্রাপ্তি উদ্দেশ্যে যদি নামের সেবা করা যায় অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। শ্রীহরি ধ্যান শূন্য হইয়া এক মুহূর্ত গত হইনি, দস্যুগণ কর্তৃক হিত সদস্য ব্যক্তি যেমন হা করে কাঁদে ঠিক তেমনি তদ্রূপ রোদন করা উচিত। বাড়িতে ডাকাতি হয়ে গেলে যেমন সমস্ত নিয়ে গেলে আমরা হায় হায় করে সব চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, ঠিক তেমনি হরি চিন্তা শূন্য যদি সময় কাটে তখন সেরকম একটা অভাব বোধ থাকে, যাক দিয়ে আমি আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, সমনষ্ট হয়ে গেল, খ্যান্তি একটা মুহূর্ত যেন বৃথা চষ্ট না হয়, একটা মুহূর্ত। এই যখন মুখ চলে আসবে নামে কি পায় সাধু পায় তখন আর মুখ দিয়ে দেখবেন বাজে কথা বেরোবেই না, বাজে কথা বেরোবেই না। সংসারে যত অশান্তি কথা সাধন বর্জন করতে গেলে বাজে কথা বন্ধ করতে অবশ্যই, বাজে কথা মানে চিত্ত বিক্ষিপ্ত, আপনার কথাটা পাঁচ রকম পঁচিশ হয়ে বেরোবে, পরে আপনি শুনেন আমি তো কথা বলি, হ্যাঁ আপনি বলেছে, আমাকে বলেছে, দেখুন একটা কথা অপ্রয়োজনীয় কথা পাঁচটা পঁচিশ হয়ে আসলো, সেটি আপনার কানে এলো, চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেলো, সাধন বদন সব গেল, সব গেল, মনটা বিক্ষিপ্ত হয়ে গেল। সাধন বদন করতে গেলে কথা বন্ধ, বাজে বিশেষ করে বাজে কথা, এবারে কি দুয়াগ্ন কলকল অবিরাম অবিরল গাই যেন সত্যের সমাধি, কথা বন্ধ করতে বলেছে বাজে কথা, কিন্তু কোন কথা অনঙ্কল অবিরত অবিকল, একবারে একটা কেন মুখে হাজার মুখ দিয়ে বলো না কেন, হে প্রভু তুমি মাত্র আমাকে একটা মুখ দিয়েছো, একটা মুখ দিয়ে তোমার নাম কীর্তন করতে আনন্দ হয়, যদি আমাকে কোটি মুখ দিতে তাহলে কোটি মুখ দিয়ে তোমার গুণ কীর্তন করতে হবে। ওই দেখুন কথা বলতে পার করিনি আন কথা নয়, এইভাবে নিবিষ্ট মনে যদি অত্যন্ত শ্রদ্ধা সহকারে দৃঢ় সহকারে বিশ্বাস সহকারে শুরু করা যায়, যার জন্য শুরু হবে তিনি তো কৃপা করার জন্য আমাকে বসেই আছেন, আমি তো হাত পাতি না, আমি তো হাত পাতি না, কৃপা করার জন্য বসেই আছেন, নিরন্তর এই ভাবি। দেখুন চিন্তাটা জানবেন আমরা চিন্তাটা কিন্তু নিজের ইচ্ছায় করি না,
চিন্তা অবশ্যই আসে। চিন্তা জিনিসটাই এমন, কারো মন কিন্তু কখনো বলতে পারবে না আমার মনটা চিন্তা শূন্য, কখনো না। যে চিন্তাই হোক, যে কোনো চিন্তাই হোক, সে বিষয়ই হোক বা সংসারী হোক বা সাধন বদল করুন যাই করুক, চিন্তা একটা আসবে। চিন্তা আমরা করতে পারি না, আমার অবশ্যই চিন্তা আসে। যেমন আমি আমার বন্ধু বলে কিরে বসে বলে কি ভাবছিস, বলে কি ভাববো তাই ভাবছি, কি ভাববো তাই ভাবছি। এইভাবে ধেয় যদি আর কিচ্ছু না, মনটাকে একটু ঘুরিয়ে দেব না, একটু ঘুরিয়ে দেব না, আর কিচ্ছু না। যুবার রঘুবেন্দ্র মনঃশিক্ষা পুরা দুরাদর স্বামী তার মনঃশিক্ষা কি সুন্দর বলেছেন, কি সুন্দর। যত কিছুতে আমাদের মন, এই যে তো সমস্যা, মনটা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের রাজা, আমরা সব কায়দা করতে পারি, মনটাকে কায়দা করতে পারি না, কিছুতেই পারি না। কারণ হাজারটা হাতি বেঁধে রাখার জন্য ছুক হতে পারে, কিন্তু একটা মনরূপ হাতে বাঁধার জন্য ছুক রাজা কিন্তু তৈরি হয়নি। যত গণ্ডগোল আমার এই মনটাকে নিয়ে, তাই রঘুনাথ গোস্বামী চরণ তার মন শিক্ষা কি সুন্দর বলছে দেব। রে মন আমি তোমার চরণে পুনঃ সম্প্রার্থনা পূর্বক নিবেদন করছি যে, রে মন আমি তোমার চরণে পুনঃ সকাকুল নিবেদন করছি যে। কেন বলছেন, যেমন ধরুন আমরা কোনো কাজ কেউ যদি বললেই করে ঝামেলা নেই, আরে কেউ না করে বাবা একটু করে দেনা, একটু করে দেনা, পিঠে হাত বলেছে বা একটু করে দেনা, বাবা একটু করে দেনা, তাহলে যে লোকটা বললে করছে তাকে ঝামেলা নেই, আর যে করবে না তাকে দিয়ে করাতে হবে, আমরা কাকুতি মিনতি করতে হবে। এই মনটা তো তাই, ওকে তো আমি বসে আনতে পারছি না, এই জন্য হাত জোর করে রে মন আমি তোমার চরণে পুনরায় সকাকু নিবেদন পূর্বক জানাই যে। কি জানাচ্ছে মনটাকে বলছে, মনটা তো ড্রেন, তো যেমন ড্রেন দিয়ে আমাদের ময়লা বস্তুগুলো বেরোয়, ওগুলোর নাম ড্রেন, আমার মনটাও ড্রেন। যত ময়লা জিনিস অবৃত হচ্ছে সব সময়, আমি তো পরিষ্কার করতে পারবো না, আমার পক্ষে সম্ভবও না, মনের কাজ মন করবে, যত কুচিন্তা আজবান চিন্তা মনে আসবে, আমার পক্ষে মনকে আর সৎভাবে চালানো সম্ভব হলো না। তাই বলছেন যে তুমি তোমার কাজ করে যাও, মানে মন দিয়ে যত ময়লা বস্তু যাচ্ছে যাক, আমি তো ভালো দিতে পারবো না, কিন্তু কৃপা করে তোমার মুখটা যেন গঙ্গার দিকে প্রবাহিত হয়, তাহলে মনে সমস্ত ময়লা গঙ্গায় গিয়ে এই পবিত্র পবিত্র হয়ে যাবে, হয়ে গৌর গোবিন্দাচরণ। তোমার কাজ তুমি করো, আমি মন তোমাকে পৌঁছ দিতে পারবো না, কিন্তু হে প্রভু, হে নামক প্রভু, তুমি আমার এই মনরূপ ড্রেনটাকে একটু তোমার চরণে লাগিয়ে দাও, তাহলে সমস্ত পবিত্র বস্তুগুলো গঙ্গায় পড়ে যখন পবিত্র হয়ে যায়, যুগল চরণ সেবী নিরন্তর সেইভাবেই অনুরাগে থাকিব তথায়। তাহলে কোথায় আজে বাজে চিন্তা সুযোগ হলো, কোথায় ফিল্টার হয়ে গেল, তোর আর তো সুযোগ নেই। এইভাবে অবিরত সব সময় দেখুন, একটা অভাব বোধ যদি যতক্ষণ না পর্যন্ত জাগবে হৃদয়ে, ততক্ষণ পর্যন্ত পাওয়ার প্রবলতা আকাঙ্ক্ষাটা কখনোই হবে না, কখনো হবে না। অভাব একটা কষ্ট, একটা দুঃখ, একটা জ্বালা সবসময় সাধকের মনে একটা ঢিকি 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 জ্বালিয়ে রাখতে পারলে দেখবেন এইগুলো সব আর আসতে পারবে না, আসতে পারবে না। আর আমি তো নিজের চেষ্টা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, তাহলে তো কোথায় উঠে যেতাম। অতএব নিরন্তর যুগল চরণ সেবী নিরন্তর এইভাবেই অনুরাগে থাকিব সদায়, সাধনে ভাবিও যাহা সিদ্ধতে পাবো তাহা পক্কা পক্ক মাত্র বিচার, রাগপথের এই তোর ভাই।
তারে কি হলো না মূল যেটা রাগমার্গের ভজনের মূল যেটা সেটা হচ্ছে বাহ্য অন্তরিয়া দ্বৈত সাধন বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন মনে মনে সিদ্ধ করিয়া ভাবন দিবানশী চিন্ত ব্রজে রাধাকৃষ্ণের চরণ। এটা হচ্ছে মূল ছোট, এটা মূল আসন, এটা চার সাধক দেহ সিদ্ধ দেহ। সাধক দেহ কোনটা? যেই দেহ সাধন ভক্তির অধীন। সাধন জীব গুরুকৃপায়, গুরুকৃপা পাওয়ার পরে যখন গুরুর আদেশে সাধন ভজন শুরু করেন তখন তিনি হয়ে গেল সাধক ভক্ত। সাধক ভক্ত, এই সাধক পদবাচ্য, এই একটা দেহ। এই সাধক দেহে কি কর্তব্য? সমস্ত আচারগুলো, সব বিধি মার্গের ভজনগুলো, সব সাধক দেহ তো, তখন সব কাজ হবে বিধি মার্গে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাসং সক্ষ কান্তরিবেদনং, সব বিধি সব চলবে। ওদিকে তাকিয়ে লাভ নেই, ওদিকে তাকিয়ে লাভ নেই। যদিও যতক্ষণ পর্যন্ত সাধন ভক্তি ততক্ষণ পর্যন্ত প্রেম ভক্তি বহু দূর, এটা ঠিক, আমাকে ওদিকে তাকিয়ে লাভ নেই। এখন যেটা পাচ্ছি সেটা নিয়ে সামলাই, এই সাধন ভক্তি চাই যেন শ্রদ্ধা সহকারে হয়। যাই হোক, যতটুকু হোক, যতটুকু হোক সেটা শ্রদ্ধা সহকারে। দেখুন, যে কোনো কাজ যদি শ্রদ্ধা সহকারে কাজ করা যায় তার একটা ফল পাওয়া যায়। একটা গ্লাসও যদি আমি শ্রদ্ধা সহকারে মাঝি, দেখবে সেই গ্লাসটারও একটা সুন্দর রূপ হয়ে যাবে এবং এই গ্লাসে জল খেতে মনটা কত তৃপ্তি হবে। যে কোনো কাজ যদি শ্রদ্ধা সহকারে করা যায় তার একটা আলাদা ফল হয়। তাহলে সাধন ভক্তিদের কাজ, এই সাধন ভক্তি স্তরের যে ভজনাঙ্গগুলো সেগুলো শ্রদ্ধা সহকারে, যত্ন সহকারে, প্রীতি সহকারে, এর একটা ফল ফলবেই, ফল ফলবেই। এই কাজটাই পরবর্তীকালে আপনার রাস্তাটা পরিষ্কার করে দেবে। পরবর্তীকালে যে বাধাগুলো আছে সমস্ত বাধা বিপত্তি অবশ্যই সরিয়ে দেবে। যেগুলো বাধা মনে করছেন সেগুলো সব অঙ্গাঙ্গি, যেমন ধরুন, তবে নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। লক্ষ্য হচ্ছে তাহলে কিন্তু মুশকিল। যেমন আপনার দু ভাই রোজ একটার সময় নাম করতে বসেন এক ঘন্টা, বড় ভাই সেই আটটা থেকে নটা আসে কারোর সাথে কথা বলবে না, কারোর সাথে কথা নাম সবে তারপর সে মুখ খুলবে। আর ছোট ভাই সে আসলেই গল্প করে, আবার নাম করে গল্প করে, কেউ দেখা করতে যায় বলে দেখুন বড় ভাইয়ের কাছে যাবেন না, ও কিন্তু মরলেও কিন্তু কথা বলবে না। আর ছোট ভাইয়ের কাছে যাবেন, ও কিন্তু মালা করলে কথা বলে। এটা আপনাকে ঠিক প্রচার হয়ে যাবে যে আটটা থেকে এগারোটা অমুকের কাছে গেলে কিন্তু সে যেই হোক সে কিন্তু কথা বলবে না, আপনাকে প্রচার করতে হবে না, ঠিক প্রচার হয়ে যাবে। আর আমাকে ও যখন যাবে তখনই কথা বলবে। দেখুন, তার মানে একজন লক্ষ্যে স্থির, আটটা থেকে এগারোটা বাজে কথা বলবে না, আর আমি যখন গেলে তখনই কথা বলবো। তার মানে আমি লক্ষ্যে স্থির নেই, উনি লক্ষ্যে স্থির আছে। ব্যাপারটা বলুন ছোট্ট, কিন্তু এইভাবে যদি আমরা একটু বিচার করে দেখি দেখবেন অনেক কঠিন জিনিস কিন্তু সোজা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা আমার প্রয়োজন কিনা, এটা হচ্ছে বড় কথা, আমার প্রয়োজন কিনা। গুরু তো বলেনি তুই আমাকে ভজনা কর, গুরু তো আমাকে কৃপা করেননি, আমি তো গুরুর কাছে গেছি, গুরু তো আমার কাছে আসেন। তাহলে আমি যদি গুরুর কাছে যাই তাহলে প্রয়োজনটা তো আমার, গুরু তো প্রয়োজন নেই। তাহলে আমার যদি প্রয়োজন হয় আমার প্রয়োজনটা আমার সাথে দিতে হবে, বোঝা কথা। তাই প্রয়োজন কিনা প্রথম কথা, যদি প্রয়োজন হয় শেষ পর্যন্ত যেতে হবে, প্রয়োজন না হয় ওই তো বলেনি। এইভাবে স্থির লক্ষ্যে রেখে যদি ভজনাঙ্গটা হয় দেখবেন আস্তে 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 এটি পারতে যাবে, এটি আস্তে আস্তে আস্তে
এই নামটাই প্রথমত ভালো লাগবে না, জিভ মোটা হয়ে যাবে, ভারী হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, বেশিক্ষণ নাম করতে ইচ্ছা করবে না, কারণ নাম করা অত্যন্ত কঠিন। আর এটাই যখন একবার আস্তে আস্তে ধরে যাবে, জিভ হবে, ধরে যাবে, আপনাকে আর করতে হবে না, লেগে গেছে, লেগে গেছে, লেগে গেছে। নাম যখন ধরে যাবে একবার, মন হয়ে গেল অন্তর্মুখী। এই যখন অন্তর্মুখী হয়ে গেল, এই স্বর্ণাঙ্গ শুরু হয়ে গেল পাকাপাকি ভাবে। একদিন দুদিনের ব্যাপার নয়, দীর্ঘ একটা প্রস্তুতি রাস্তা, দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে, দীর্ঘদিন ধরে। আর বারে বারে সম্প্রার্থনা, প্রভু তুমি আমাকে করিয়ে নিও, আমি পারবো না, আমাকে একটু করিয়ে নিও, হে নামক প্রভু তুমি আমাকে একটু করিয়ে নিও, যেভাবে নাম করিয়ে তোমার আনন্দ হয় তুমি সেভাবে আমাকে করিয়ে নিও, এই আমি তো পারবো না। এইভাবে যদি অন্তপক্ষে দু চার ফোটা চোখের জলে যদি গড়াগড়ি করা যায়, বহু সুন্দর তো দেওয়ার জন্য তৈরি আছে, ডাকার মতো ডাকলে পরে হরে কি আর না এসে পারে, আমি তো ডাকতেই পারলাম না। এইভাবে আরতি, প্রার্থনা, ক্রন্দন, অভাব, জ্বালা, আস্তে আস্তে যত সাধকের মধ্যে তখন তখন দেখবেন এই পাচ্ছেন, এই সাধনটাই পরে হয়ে যাবে সাধ্য, সাধন ভক্তিটাই হয়ে যাবে পরে সাধ্য, যা চাইবেন তাই পাবেন। তখন আর নামকে দিয়ে আর খুশি করা যাবে না, আমার নামই কে চাই। তাহলে যে আমি নাম শুনতে গেলে আমার মাথা খারাপ হয়ে যেত, যে হরি নাম করলে পরে একেবারে সমুদ্রে আমি যে করতাম, তিনি আজকে দেখুন কি অবস্থা হয়ে গেছে। এগুলো তো বাস্তব সত্য, বাস্তব সত্য, বাস্তব সত্য। যত্ন সহকারে, আরতি সহকারে, প্রীতি সহকারে একটু লেগে থাকতে, ভালো লাগবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না, কারণ নাম করা, ভজন করা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আমি তো প্রাকৃত জীব, আমার সব তো প্রাকৃত, চিন্তা ভাবনা কথাবার্তা চাল চলন সঙ্গী সবই তো প্রাকৃত। এই প্রাকৃত দেহে অপ্রাকৃত জিনিসের সেবা করা কি সোজা কথা, সোজা কথা? একটু খুঁজতে খুঁজতে এই বাহ্য দেহটাই পরে হবে সাধক দেহটাই হবে অন্তর্চিন্ত সিদ্ধ। আপনি বুঝতেও পারবেন না, বুঝতেও পারবেন না, ব্যাঙের লেজ, ব্যাঙাচির লেজ কখন খুলে যায় সে ব্যাঙ নিজেও জানে না, সেই সময় মতো পড়ে যাবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধু একটু লেগে থাকা। এইভাবে বাহ্য দেহে শ্রবণ কীর্তন করতে 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 এটা বাইরে থেকে উপকার করছে, বাইরে থেকে পরবর্তীকালে এইটাই রূপ নেবে, ক্রিয়া হয়ে যাবে, এটি কাজ হয়ে যাবে। তখন আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আর যদি একবার সার লেগে যায় তাহলে তো কোনো প্রশ্নই নেই। নাম যদি জীবে একটু আনন্দ দেয়, একটু যদি নামে একটু ভালো লাগে তাহলে তো কোনো প্রশ্নই নেই, তাহলে তো কোনো প্রশ্নই নেই, সার তো কোনো প্রশ্নই নেই। একদিন হবে না, দুদিন হবে না, তিন দিন হবে না। আমি একবার প্রথমে আমাদের ডানবার জুট মিলে কাজ করতাম, তো ওখানে জুট মিলে যে বস্তা তৈরি হয় ওই পাট থেকে দড়ি তৈরি হয়, সে দড়ি সব বিরাট, সে বিরাট মেশিন, তারপরে বিরাট মেশিন, সব দড়িগুলো এক পরপর পরপর পড়তে সেগুলো একটা মেশিন যায়, দড়ি কী হয় চট তৈরি হয়, তো সেগুলো ছিঁড়ে যায়। তো এখন তো ছুতোগুলো ছিঁড়ে গেলে ওই জায়গাটা তো কাজ হয় না, তো ছিঁড়ে যেত, তো ভাবলাম যে ছিঁড়ে তো মুশকিল, তার মানে এবার সেই এটা ফাঁক হয়ে যাবে, যেমন কাপড়ের মাঝে ফাঁক থাকে মানে গিয়ে যে সুতোগুলো ঠিক মতো কাজ করে না, ফাঁক হয়ে যায়, তো যদি সুতো ছিঁড়ে যায় মেশিন তাহলে এবার বেশি ওটা কাজ চলছে ওইখানে চটটা হবে, কিন্তু ওই জায়গাটা যে ফাঁক হয়ে যাবে, এটা রিজেক্ট মাল হয়ে যাবে, তো চিন্তায় পড়ে গেলাম
হরের একটা মেশিন আনা হলো, অনেক দামি। ওটা কী জানো, যে মুহূর্তে সূর্যটা ছেড়ে যাবে সেখানটা বাল্ব আছে চলে যাবে, তার ওটা বোঝা গেল ওখানে ছেড়ে গেছে। অসংখ্য তো অসংখ্য, এবার অসংখ্য সব মেশিন ঘুরছে সব সূত্রগুলো, তার মানে দুটো চারটে ছিঁড়ে আপনি বুঝবেন কী করে কোনটা ছেড়ে গেছে। কিন্তু সেইটা থেকে যে বস্ত্রটা হবে সেটা কিন্তু ডিফেক্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে যাবে, আর পরে তো আমার বদনাম হয়ে যাবে। তো একটা মেশিন কেনা হলো, সেই মেশিনটা অ্যাপল লেটেস্ট, যে মুহূর্তে একটা যেখানটা তন্তু ছিঁড়ে যাবে ওখানে একটা বাল্ব এর উপর দপ দপ করে জ্বলে, তাহলে বোঝা গেল ছিঁড়ে গেছে, একটা লোকের দেখ জোড়া লাগিয়ে দিত, জোড়া লাগাতো ঠিক হতো। এইভাবে নাম ধর্মে ছিঁড়ে যাবে, নাম ধর্মে ছিঁড়ে যাবে, ধর্মে ছিঁড়ে যাবে। পরবর্তীকালে আচ্ছা মানে আমি অনেক ভাবি, এগুলো তো শিক্ষা, এগুলো তো শিক্ষা, তো এগুলো জীবনে প্রতিটা ঘটনা শিক্ষার আছে জানবেন, জীবনে প্রতিটা ঘটনা আমাদের শিক্ষণীয় আছে, সব শিক্ষণীয় আছে। নামটা করতে ছিঁড়ে যাবে, ধর্মে ছিঁড়ে যাবে, ধর্মে ছিঁড়ে যাবে, ধর্মে ছিঁড়ে যাবে, এইভাবে ছিঁড়তে ছিঁড়তে যেন ধর্মে আছে। এইবার নাম আপনার বশীভূত হয়ে গেল, আপনি নামের বশীভূত না, বশীভূত হয়ে গেছে, তখন বদন ছাড়িতে নাই স্যার, হরে কৃষ্ণ 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 রাম রাম রাম, যেখানেই যাচ্ছে। তাহলে নাম যদি অন্তপক্ষে জীবে থাকে, বাজে চিন্তা আসবে না, বাজে কথা আসবে না, মনটা বাজে চিন্তা করবে না, অন্তর্মুখী হয়ে গেল, এবার চিন্তাটা হচ্ছে, নামও চলছে, চিন্তা হচ্ছে, স্মরণ হচ্ছে, দেখবেন আপনি চেহারাই পাল্টে যাবে আস্তে আস্তে, এইগুলো চেহারাই পাল্টে যাবে। এগুলো বাস্তব সত্য, গল্প না, বাস্তব সত্য, বাস্তব সত্য। এই কাঁচা আমি পাহাড় শুনছি, গঙ্গা থান হচ্ছে, সব কিছু হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, এগুলো সব কাঁচা আমি, সব পাকা, সব সামান্য। এটাই আস্তে 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 যখন নিয়ে যাবি, একটা বাচ্চা যখন মার সাথে হাঁটে, বাচ্চা মা হাত ধরে নিয়ে যায়, এটা বড় হলে এই হাঁটা তো, তারপরে এবার আমি নিজে হাঁটতে পারি, আর তোমার সাহায্য দরকার নাই, আমি নিজে হাঁটতে পারি। তাহলে যতক্ষণ পর্যন্ত নিজে হাঁটতে পারবো না, দরকার মতো সাধারণ মানুষ আশ্রয় নিতেই হবে, অবশ্যই, ওদের তো আমার গতি নাই তো। এইবার যখন নিজে চলতে পারব, তার মার হাত ধরতে হবে না, সাধারণ ভক্তি হাত ধরতে হবে না, সেইভাবে হয়ে যাবে সাধ্য ভক্তি। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাবো তাহা, যা ভাবনার দিন আপনার চিন্তা ভাবনা ছিল, এখন চোখ বুঝলেই দেখবেন তিনি আপনার সামনে এসে হাজির। এই নাম নামই রূপে চলে চিন্তা করে, আমার এরকম মনীষীটা হয়, এটা হতে পারে, হয় নিজেকে দিয়েই তো প্রমাণ হয়ে যাবে। তো আমি কোথায় ছিলাম, গুরু কোথায় নিয়ে এলেন আমাকে, তাহলে আমাকে একদিন হাত দিতে হবে, আমি সত্যি ছিলাম, এটা আমার দ্বারা সম্ভব। অবশ্য বেশ কিছুদিন আগে, এই বছর 7-8, একদিন জন্মাষ্টমীতে আমার 5-6 জন, তোমরা দেখো আজকে কিন্তু 1 লক্ষ নাম প্রত্যেককে করতে হবে, প্রত্যেককে যতক্ষণ লাগে লাগুক, তার মধ্যে 3-4 জন লাফিয়ে উঠেছে, 1 লক্ষ নাম, কিচ্ছু না, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা, 1 লক্ষ নাম যে করা যায় ওদের ধারণার বাইরেই ছিল, ধারণার বাইরেই ছিল। কতক্ষণ লাগবে, আর যতক্ষণ লাগে লাগবে, যতক্ষণ লাগে লাগবে। আমি শুধু মাকে বলে গেলাম, আজকাল তো দেখো তুমি অন্তত 1 ঘন্টা অন্তর আমাদের কিছু কিছু তো সেদিন প্রত্যেক উপাস করতে হবে, একটু সর্বদা ব্যবস্থা করুন, যার কি কাগজে বলতে না হয় রেখে যাবে, যার দ্বারা সে খাবে, একটা হাতে ধোয়া জল রেখে যাবে, আর কিছু করতে হবে না। জাস্ট 8টায় শুরু হল, একবার 8টায় শুরু হল, একজনে শেষ হলো 5টা, কিন্তু লক্ষ্য নাম পূরণ না করে উঠতে পারবে না, এই ছিল আমাদের শর্ত।
পরে সে আমাকে ধরে কি কান্না জানেন, যে প্রভু একরক্ষণ আমাকে যে করিয়ে নিলেন বিশ্বাসই হয়নি। এক লক্ষ নাম যে হতে পারে বিশ্বাস হয়নি, পরে ধরে কি কান্না আমাকে ধরে। এটা কি সম্ভব? সম্ভব লেগে থাকে সম্ভব সম্ভব সব সম্ভব। আরে আপনি করবেন নাকি? যিনি করার তিনি করিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ওজন জীবনে অসম্ভব বলে তবে এর পরীক্ষা করতে হয়, পরীক্ষা করতে হবে, পরীক্ষা চাই, পরীক্ষা চাই। এই পরীক্ষা করতে 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 দেখবেন এখন যে অবাস্তব মনে হবে ওটা সত্যি সত্যি অবাস্তব। যারা নৃত্য পাঠ শুনতে আসেন একদিন না আসলে ইস আজকে শিবানন্দ পাঠশোনা হলো না তো, আরে কী হলো না এমনি কাল আছে, কাল কাল কী হয়েছে, কাল বলুন একটু কাল কী হয়েছে। ওই লোক লোক এসে যায়, এই লোক এসে গেলে কেউ ছাড়তে পারবে না। ওদের এখন এটা অসম্ভব মনে হচ্ছে, গল্প মনে হচ্ছে, এগুলো বাস্তব বাস্তব বাস্তব। একমাত্র ওই লালসা একটু প্রার্থনা একটু চোখের জল একটু হন্তাস এই নিয়ে নাম প্রভুর চরণে নিতাই চাল গুরুচরণের চরণে রাধামাধবের চরণে প্রার্থনা জানালে অবশ্যই হয়। তিনি তো করার জন্য বসেই আছেন, আমি তো যাব না, আমি তো যাব না। যুগল চরণসেবী নিরন্তর এইভাবেই অনুরাগে থাকি বসদায় সদনে ভাবি যাহা সিদ্ধ দেহ পবতা রাগ পদে সেই তো পায় হৃদয় চার চোখ চাদের আবার আগামী দিনে আমাদের প্রবেশ করতে আসবে।